হ্যালো বন্ধুরা আমি শ্যাক নীল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা বিক্রান্ত মাসেকে কেন্দ্র করে আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমা হচ্ছে দ্য সাবরমতি রিপোর্ট যে ছবির মধ্যে রিধি ডোগরা এবং রাশি খান্নাও রয়েছে ছবিটা টিজার তো বেশ ভালো ছিল ইনফ্যাক্ট দুটো টিজার অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি অনেক আগে একটা টিজার এসেছিল সেটাও ভালো ছিল রিসেন্টলি যে টিজারটা মেকারা ড্রপ করেছে সেটাও ভালো ছিল ট্রেলার আসতে চলেছে আগামীকাল পনেরো তারিখ ছবিটা মুক্তি পাবে এখন দেখা যাক এই ট্রেলারটা কীরকম কী হয় ট্রেলারটা যদি ভালো হয় বিক্রান্ত মাসের ছবি যেহেতু এবং বিষয়বস্তু তো এমন এই ছবিটার কিন্তু একটা ঠিকঠাক ডিসেন্ট ওপেনিং লাগতেই পারে দেখা যাক সেটা হয় কি হয় এর পরবর্তী আপডেটটা রামচরণকে কেন্দ্র করে শঙ্করের সঙ্গে তার আপকামিং ছবি গেম চেঞ্জার দশই জানুয়ারি দু হাজার ছবিটা মুক্তি পেতে চলেছে সেই ছবিটা টিজার কিন্তু নাইন নভেম্বর টিজার আসতে চলেছে এটা কিন্তু অফিসিয়াল আচ্ছা এবার যদি কথা বলি বহুরূপীকে নিয়ে আপনারা সকলেই জানেন এক তারিখ এবং দু তারিখ আপনাদেরকে আমি জানিয়েছিলাম ব্যাপক কালেকশন ছবিটা কিন্তু করেছে অলমোস্ট ফুল শো হাউসফুল শোদের সংখ্যা বেশ বেশ ভালো ছিল চল্লিশ পার করে দিয়েছিল সংখ্যা প্রচন্ড কমে গেছে ছবিটার দুটো বলিউড ছবি মুক্তি পেয়ে যাওয়াতে তা সত্ত্বেও এবং সেই সেম জিনিসটা কিন্তু তারিখ আরও একবার দেখতে পাওয়া গেছে তারিখ রবিবার ছিল রেসপন্স দেখতে পাওয়া গেছে তেত্রিশটা অলমোস্ট ফুল শো পনেরোখানা হাউসফুল শো দেখতে পাওয়া গেছে বৌরূপীর পঞ্চাশ প্রায় টাচ করে দিয়েছে এত শোধ সংখ্যা কমা সত্ত্বেও এবং সোমবার দিনও কিন্তু এই ছবিটার ব্যাপক একটা কালেকশন হয়েছে সেটা মোটামুটি নিশ্চিত তার কারণ উনত্রিশটা অলমোস্ট ফুল শো কিন্তু সোমবার দিনও ছিল অর্থাৎ উইকডেজেও কিন্তু ছবিটার সেভাবে ড্রপ আসছে না এখন দেখা যাক মঙ্গল বুধ বৃহস্পতি এই সময়টা কতটা কি কালেকশন ছবিটা করতে পারে তারপরে তো আমরা ন্যাশনাল প্লেক্সের কালেকশন এলে পরিষ্কার বুঝতে পেরে যাব যে ছবিটা এই উইকে কীরকম কী পারফরমেন্স দিল তবে খুব ভালো পারফরমেন্স ফোর্থ উইক সাপেক্ষে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ছবিটা তেরো কোটি প্লাস কালেকশন অলরেডি বক্স অফিস থেকে হয়ে গেছে এটা কিন্তু অফিসিয়াল এটা কনফার্ম নিউ আচ্ছা টেক্কাকে নিয়ে যদি কথা বলি টেক্কা তিন তারিখে তিনটে শো অলমোস্ট ফুল ছিল রবিবার এবং চার তারিখে সোমবার দিন একটা শো অলমোস্ট ফুল ছিল এই ছবিটারও শোর্স প্রচণ্ডই কমে গেছে যদিও শোর্স কমার আগে থেকেই এই ছবিটাকে দর্শক ফলে গিয়ে দেখাটা মোটামুটি কমিয়ে দিয়েছিল সেভাবে রেসপন্স পুজোর পরে ছবিটা পাচ্ছিল না এবারে আমি যদি কথা বলি এলসিউকে নিয়ে এলসিউ লোকেশ কানাকড়া সিনেমাটিক ইউনিভার্স লোকেশ রিসেন্টলি অনুপমা চোপড়াকে একটা সাক্ষাৎকার দিয়েছে যেখানে সে পরিষ্কার জানিয়ে দিয়েছে দু হাজার পঁচিশের সামারে অর্থাৎ এপ্রিল বা মে এরকম কোনো এক মাসে কিন্তু আসতে চলেছে পরবর্তী বছরে রজনীকান্তের সঙ্গে তার কোলাবোরেশন অর্থাৎ কুলি ছবিটা এবং সেই ছবির মধ্যে এটাও কিন্তু আপডেট রয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন আমি ইন্টারভিউসটা দেখেছি বলে সেই কারণে বলতে পাচ্ছি লোকেশ কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এখানে এতজন স্টারকাস্ট যে রয়েছে এত বড় বড় সমস্ত অভিনেতাকে নেওয়া হয়েছে সেটা শ্রুতি আসেন হোক কিংবা নাগার্জুনা হোক প্রত্যেকে কিন্তু প্রপার ক্যারেক্টার প্লে করছে এখানে কিন্তু কোনো গোছের ক্যামিও জাস্ট এক্সটেন্ডেড ক্যামিও সেরকম ব্যাপার নয় কিন্তু ক্যারেক্টারগুলোর কিন্তু হাই মোমেন্টস ছবির মধ্যে থাকবে ক্যারেক্টারগুলোর কিন্তু নিজস্ব জার্নি থাকবে অবশ্যই প্রধান যে স্পেসটা মূল যে জায়গাটা সেটা অবশ্যই রজনীকান্তের থাকবে কিন্তু বাকিরা যারা থাকবে তাদেরও কিন্তু ভালোভাবে লেখা ক্যারেক্টার্স থাকতে চলেছে এটা কিন্তু লোকেশ জানিয়েছে এখন দেখা যাক সেটা ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো লোকেশ ছবি দেখার জন্য আমি সবসময় মুখিয়ে থাকি ফলত কুলিকে নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড কুলি ছবিটা যদিও স্ট্যান্ড অ্যালোন একটা গল্পে আপনারা সকলেই জানেন সেটা এর পার্ট নয় লোকেশ এখন অব্দি তাই তো বলেছে এখন দেখা যাক শেষ অব্দি কি হয় না হয় ভবিষ্যৎ বলবে কারণ কোন ছবিটা কখন কোন ইউনিভার্সের পার্ট হয়ে যায় আর কোনটার হয় না কেউই আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারে না কারণ ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজি বক্স অফিস রিটার্ন এমনই প্রডিউসারদেরকে এনে দিচ্ছে ফলত তারা সব কিছুর মধ্যেই ডটস জোরবার কানেকশান তৈরি করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলসিউকে নিয়ে যেটা আপডেট রয়েছে এলসিউতে লোকেশানাজ এর পরবর্তীতে আর তিনটে ছবি করবে সে কুলির কাজ একবার শেষ করলেই কাইথি টু এর কাজে ডিরেক্টলি ঝাঁপ দেবে সেটার কাজ তিন মাসের মধ্যে কুলি শেষ হওয়া শুরু করে দেবে সে এবং কাইথি টু আসবে তার পরবর্তীতে রোলেক্সকে নিয়ে একটা স্ট্যান্ডার ছবি আসবে এবং তারপর বিক্রম টু আসবে এটাই কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া তিনি কিন্তু এলসিউতে কোনো ছবি আর করবেন না যদি না থালাপতি বিজয় নিজে বলেন যে হ্যাঁ তিনি ছবি করবেন রাজনীতিতে তিনি সম্পূর্ণরূপে জয়েন করেছেন আপনারা সকলেই জানেন সে সিনেমা থেকে বিরতি নিয়েছে যদি সে সিনেমা করে তাহলে লিও টুও আসতে পারে এটাও কিন্তু তিনি জানিয়েছেন যদি থালাপতি বিজয় রাজি হন সেক্ষেত্রে লিও টু হবে অর্থাৎ সেই ক্ষেত্রে হয়তো এলসিউ তে চারটে ছবি দেখতে পাওয়া যাবে না হলে তিনটে ছবি দেখতে পাওয়া যাবে নেক্সট আপডেটটা डायरेक्टली খাদানকে নিয়ে না হলেও খাদানের সঙ্গে রিলেটেড একটা আপডেট বলতে পারি আপনাদেরকে আমার বস ছবিটা শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি উইন্ডোজ প্রোডাকশনের ক্রিসমাসের সময় আসবার কথা ছিল কিন্তু সেই ছবিটা সম্ভবত ক্রিসমাসের সময় আসবে না তার কারণ এখানে উইন্ডোজ মনে করছে যে বহুরূপী ছবিটা এখনো অনেক দর্শক দেখার বাকি রয়েছে এই ছবিটা আরো লম্বা রান নেবে এর মধ্যে আমার বস এনে তারা বহুরূপী ছবিটার যে বক্স অফিস সেটাকে কোনো রকম ভাবে করতে চাইছে না এবং এটা আমার মতে সঠিক সিদ্ধান্ত বহুরূপী দেখবার অডিয়েন্স যে এখনও অনেক অনেক বেঁচে সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এখনও যেরকম রেসপন্স ছবিটার আমি খানিকক্ষণে গিয়ে আপনাদেরকে রিপোর্টস বললাম দুর্দান্ত রেসপন্স পাবলিক দেখছে ছবিটা আগামী দিনেও দেখবে প্রত্যেক শনি রবিবারে ছবিটার একটা হিউজ জাম্প আপনারা দেখতে পাবেন সেখানে দাঁড়িয়ে আমার বস যদি মুক্তি না পায় সেটাই কোথাও একটা ভালো হবে এখন দেখা যাক মেক্কার সেস অব্দি কী সিদ্ধান্ত নেয় এখন অব্দি ফাইনালাইজ নয় তবে সম্ভবত আমার বস মুক্তি পাবে না আর যদি আমার বস মুক্তি না পায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খাদান ছবিটার জন্য সেটা প্রচন্ড বেশি বেনিফিশিয়াল হবে তার কারণ আমার বস সন্তান একসঙ্গে এমন সমস্ত ছবি যদি মুক্তি পায় খ্রিসমাসের উইকেন্ডে যে ছবিগুলো কোথাও একটা এক্সিস্টিং যে বাংলা সিনেমা দর্শক অডিয়েন্স তারা দেখতে পছন্দ করে সেই ছবিগুলোর সঙ্গে খাদানের কম্পিট করা যেটা কোথাও একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা চাপের জনরা হয়ে গেছে চাপের একটা জোনের ছবি হয়ে গেছে কারণ ইয়ং অডিয়েন্স বাংলা সিনেমা নেই সেটা কিন্তু খাদানের জন্য প্রচণ্ড বেশি চাপের হয়ে যেতে পারতো যদি আমার বস না আসে সন্তান একটা ছবি সেটার সঙ্গে তবু হয়তো কম্পিট করা সম্ভব হবে কিন্তু আমার বস এসে গেলে তখন শো পাওয়া নিয়ে একটা বিশাল লড়াই কিন্তু যে লড়াই আমরা দুর্গা দেখতে পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি বড় লড়াই খ্রিসমাসের সময় কিন্তু আমরা দেখতে পেতে পারি তো দেখা যাক আমার বস সেসব অবধি আসে কি আসে না এলে সেটা খাদানের জন্য মঙ্গল এটুকু বলতে পারি আচ্ছা এর পরবর্তী আপডেটটা আলু জন্য পুষ্পা টুকে কেন্দ্র করে দু হাজার চব্বিশ সালে সব থেকে বড় ছবি সব থেকে হাইপড ছবি সেই ছবিটাতে আপনারা একটা আইটেম সং দেখতে পাবেন যেখানে আপনারা তৃপ্তিদিমিকে দেখতে পেতে পারেন জাহভী কাপুরকে দেখতে পেতে পারেন এরকম আপডেট ছিল শ্রদ্ধা কাপুরকে দেখতে পেতে পারেন এরকমটা আপডেটস ছিল কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে কাউকেই কিন্তু দেখতে পাওয়া যাবে না শ্রদ্ধা কাপুরের সঙ্গে রেমুনশন সংক্রান্ত কিছু একটা বাওয়াল হয়েছে সেটাও আপডেট রয়েছে যদিও সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে বা নেই সেটা আমি সত্যি বলতে জানি না বর্তমানে যেটা জানতে পারা যাচ্ছে মেকাররা এই রুমার্সগুলোকে সম্পূর্ণরূপে ভুল বলে দিয়েছে যে না আমরা এদের কাউকে অ্যাপ্রোচ করিনি এরকমটাই তাদের দাবি তারা অ্যাপ্রোচ করেছে ফ্রিলীলাকে তেলেগু ছবির একজন পপুলার হিরোইন আশা করি আপনারা তাকে সকলেই চিনবেন যদিও আমার মতো সে কিন্তু খুব ভালো নির্বাচন নয় সামান্থাকে আমরা ফার্স্ট পার্টে দেখেছি এবং সে যা করেছিল এক্সট্রা অর্ডিনারি গানটা ব্যাপক ছিল ওয়ান তাভার মতোই সামান্থার যে পারফরমেন্স সেরকমই কিছু একটা এক্সপেকটেশন কিন্তু এখানে অডিয়েন্স কিন্তু সেরকমই কিছু একটা চাইবে ফলত শ্রীলীলাকে সেটা কিন্তু ডেলিভার করতে হবে এখন সে সেটা ডেলিভার করতে পারবে কি আমার যথেষ্ট ডাউট রয়েছে আল্লু অর্জুন স্বয়ং গানের মধ্যে থাকবে ফলত গানটা ভাইরাল হওয়া নিয়ে কোনো রকম চাপের কিছু নেই গান ভালো হোক না হোক পাবলিক দেখবে কারণ পুষ্পা টুয়ের গান পুষ্পা টুকে নিয়ে যে ধরনের হিউজ হাইপ রয়েছে তাতে করে গান ভালো হলে তবে না সেরকম ব্যাপার নয় তবে ডেফিনেটলি যে কোনো যদি গান যতই হাইপ না কেন গান যদি পপুলার হয় সেটা অবশ্যই ছবির বক্স ভালো হবে আরো ভালো করে দেবে সেই জিনিসটার জন্য মনে শ্রদ্ধা যদি থাকতো বেটার হতো শ্রদ্ধা কাপুর ডেফিনেটলি তার একটা ফ্যান ফলোয়িং রয়েছে হিন্দির অডিয়েন্সের মধ্যে তার একটা পপুলারিটি রয়েছে সেটা অনেক বেটার হতো কারণ তেলেগু মার্কেট নিয়ে তো ভাবতে হবে না সেখানে যেটা ওপেনিং লাগবার ওটা একদম ফিক্সড রয়েছে ওই ওপেনিংটা লাগবেই পুষ্পা টু এর ট্রেলারকে নিয়েও কিন্তু আপডেট রয়েছে যেটা জানতে পারা যাচ্ছে নভেম্বরের পনেরো তারিখের আশেপাশে মেকার এখানে ট্রেলারটা ড্রপ করবে সোশ্যাল মিডিয়াতে এক্স্যাক্ট রিলিজ ডেট সম্পর্কে জানতে পারা যাচ্ছে না তেরো না চোদ্দো না পনেরো না ষোলো তবে পনেরোই নভেম্বরের আশেপাশে ডিসেম্বরের সাত তারিখে ছবিটা মুক্তি পাবে বাইশ দিন আগে তেলেগু ছবির ট্রেলার আসছে এটা ডেফিনেটলি বড় ব্যাপার কারণ নর্মালি আমরা খুবই কম দিন আগে মুক্তি পেতে দেখতে পাই হিন্দি মার্কেটকে মাথায় রেখেই হয়তো মেকার এখানে এতদিন আগে ট্রেলারটা রিলিজ করছে এবং এই ট্রেলারটার কিন্তু লঞ্চ ইভেন্ট হবে ছখানা শহরে এটাও কিন্তু জানতে পারা যাচ্ছে নেক্সট আপডেটটা লিডিং মোস্ট হিরো আমাদের বনি সেনগুপ্ত তাকে কেন্দ্র করে তার পরবর্তী বছর দুর্গাপুজোর সময় একটা ছবি আসতে পারে যেটা টাইটেল হবে বানসারা ভালো করে শুনবেন বানসারা অন্য কিছু ভাববেন না সেই ছবিটাতে পুলিশ অফিসারের ভূমিকাতে আমরা বনি গুপ্তকে অভিনয় করতে দেখতে পাবো এবং সেখানে ভিলেনের ভূমিকাতে থাকবেন অপরাজিতা আড্ডো এরকমটাই জানতে পারা যাচ্ছে তাকে আমরা নেগেটিভ শেডে ক্যারেক্টার প্লে করতে খুব একটা দেখতে পাই না কিন্তু এই ছবিতে সেটাই হবে এবং তার একটা লুক আমি দেখতে পেলাম আমি পত্রিকার তরফ থেকে এটা জানানো হয়েছে খবরটা সেই লুকটা দেখে কিন্তু আমার বিন্দু মাসির কথা কোথাও একটা মনে পড়লো এখন দেখা যাক তার ক্যারেক্টারাইজেশন কীরকম হয় মাফিয়ার চরিত্রে তিনি এখানে কাজ করছেন ছবিটা পুরান ভিত্তিক ছবি হবে এটাও কিন্তু আপডেট রয়েছে এবং ডিসেম্বর মাস থেকে ছবি শুটিং শুরু হতে পারে এরকমটাও কিন্তু জানানো হচ্ছে এখন দেখ দেখা যায় পরবর্তী বছর দুর্গা পুজোতে শেষ অব্দি বনের ছবি মুক্তি পায় কি না নর্মালি পুজোর সময় আমরা বনিকে ক্ল্যাশ করতে তো দেখতে পাই না দেবের ছবি থাকে পরের বছর জিতের ছবি না চলে আসে এস থাকবে এস দেব এফ দেবে একসঙ্গেই হয়তো আসবে রঘু ডাকাত মেবি এটাই হতে পারে হয়তো অন্য কিছু হতে পারে আবার উইন্ডোজ তো থাকছেই প্রত্যেক বছর এখন ফলত সব মিলিয়ে কি আসে এই সময় লেটসি আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে কোনো আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিওতে